শীতকালে আপনার ছাদ বাগানে এই সবজিগুলি চাষ করলে 100% সবজি হবেই। তো দেখুন, আমি আমার একটি ভিডিওতে দেখেছিলাম শীতকালে কি কি সবজির বীজ রোপণ করতে হয়। 2 নম্বর পার্টে দেখেছিলাম সেই গাছগুলি আপনারা কিভাবে কোথায় বসাবেন, আর এই ভিডিওটি দেখছেন আপনারা 3 নম্বর পার্ট। প্রত্যেকটি গাছে কিন্তু আমার ফল চলে এসেছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো শীতকালে যে সবজিগুলো বসিয়েছিলাম সেই সবজিগুলো আমার ছাদ বাগানে কত সুন্দরভাবে সবজিগুলি হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর বাকি 1 এবং 2 নম্বর পার্টটি যদি না দেখে থাকেন, এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রূপগ্রিন 007। কত সুন্দর, প্রত্যেকটি গাছে কিন্তু সব কপি হচ্ছে। দেখুন প্রত্যেকটি গাছে কিন্তু কপি হচ্ছে। তারপর এখানে যে টমেটোর গাছগুলো বসছিলাম, প্রত্যেকটি গাছে কিন্তু খুব সুন্দর সব টমেটো চলে এসছে। অসংখ্য টমেটো, ছোট বড় কত টমেটো দেখুন চলে এসছে। তারপরে এখানে দেখুন, এখানে একটি আমি নেনুয়া গাছ বসেছিলাম, সেই গাছ থেকে কিন্তু অলরেডি নেনুয়া সব হচ্ছে। দেখুন প্রত্যেকটি শাখায় শাখায় কিন্তু সব নেনুয়া হচ্ছে। এখানে আমার বাঁধাকপি আছে, দেখুন এখানে প্রত্যেকটি ক্যারেটের মধ্যে আমি বাঁধাকপি গাছ বসেছিলাম। ছোট্ট ছোট যে বাঁধাকপি গাছগুলি সেইগুলো কিন্তু সব বাঁধাকপি এখন হচ্ছে। তারপরে এখানে বিট গাছ বসিয়েছিলাম 2টো ছোট্ট ছোট ক্যারেটের মধ্যে। প্রত্যেকটি গাছে দেখুন কত সুন্দরভাবে বিটগুলি হয়েছে। এই দেখুন, দেখাই আমি আপনাদের কত বড় বড় সাইজের বিটগুলি হয়েছে। দেখুন এই দেখুন কত বড় বড় সাইজের বিটগুলি হয়েছে। চলুন সব কিছু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে আমার ছাদ বাগানে দেখাবো। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই বন্ধুগণ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এদিকে কী আছে আপনাদেরকে একটু দেখাই। এখানে আমি যে বাঁধাকপি গাছগুলি বসিয়েছিলাম সেইগুলি দেখুন কত সুন্দরভাবে সব বেড়ে উঠছে। আর একটা জিনিস দেখাই আমি, যে একটা ড্রামে টমেটোর গাছ বসিয়েছিলাম, সেই টমেটোর গাছগুলি বড় হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে কিন্তু টমেটোর সব হচ্ছে। তো এর সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন কীভাবে অল্প জায়গার মধ্যে ড্রামের মধ্যে আপনি টমেটোর চাষ করবেন, সব কিছু আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন হ্যাঙ্গারিংভাবে আমি কোকোপিট দিয়ে বিমস গাছগুলি বসিয়েছিলাম। প্রত্যেকটি গাছে দেখুন কত সুন্দরভাবে সব বিমস হচ্ছে। দেখুন দেখুন কত সুন্দরভাবে সব বিমস হচ্ছে। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের গাছের চারা কীভাবে তৈরি করা হয়, কীভাবে গাছ পরিচর্যা করা হয়, কীভাবে জৈব সার তৈরি করা হয়, সব কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চ্যানেলে নতুন হলে বন্ধুগণ অবশ্যই চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখুন যে গাজর গাছগুলি আমি বসেছিলাম, গাজর গাছগুলি কত বড় বড় হয়ে গেছে। দেখুন এখানে সাদা মূলো আছে, এটা সাদা মূলো বসানো হয়েছে। এইখানে সব ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, একদম বীজ থেকে শুরু করে গাছ বড় হওয়া ফল দেওয়া পর্যন্ত সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। দেখুন এই ক্যারেটের মধ্যে যে টমেটোর গাছগুলি বসেছিলাম সেই টমেটোর গাছে কেমন পরিমাণে শুধু টমেটো হয়েছে। দেখুন আরেকটা জিনিস দেখাই, এখানে আমি 10 পিস ক্যাপসিকাম এনেছিলাম। তো তার মধ্যে কয়েকটি মারা গেছে, 6টা গাছ আছে। তো 6টা গাছের মধ্যে আমার গাছগুলিতে কিন্তু অলরেডি সব এখন ফল ধরা শুরু হয়ে গেছে। দেখুন গাছগুলিতে কিন্তু সব ফল চলে এসছে, ফল প্লাস ফুল। এই একটা দেখুন কত বড় হয়ে গেছে আর সব কিন্তু ফুল হচ্ছে।
চলুন আরো দেখাই আর কি কি আছে আমার ছাদ বাগানে। এই ধারে কিছু আমার ফলের গাছ আছে। এখানে দেখুন এই প্লাস্টিকের ড্রামের মধ্যে আমি বেগুনের চারা লাগিয়েছিলাম। গাছটি দেখুন কত সুন্দর গ্রোথ দেখুন কাজে গাছটির। তবে এই বেগুন গাছে আমি 2G, 3G এবং 4G কাটিং করব। এই 2G, 3G, 4G কাটিং করার ফলে আপনার গাছে 10 গুণ বেশি বেগুন হবে। সেটা কীভাবে সম্ভব আমার নেক্সট ভিডিও থাকবে, আপনারা দেখবেন কীভাবে 2G কাটিং করা হয়, 3G এবং 4G সব কিছু আমার চ্যানেলে বিস্তারিত দেওয়া থাকবে। এইখানে ছোট্ট একটি 20 লিটার পানির ড্রামের মধ্যে আমি পেঁয়াজ চাষ করছি, দেখুন কীভাবে। এই পেঁয়াজের বীজগুলি ছোট্ট ছোট বীজ আমি লাগিয়েছিলাম, বীজ থেকে চারা তৈরি করেছিলাম এবং সেই চারাগুলি কিন্তু এইখানে আমি বসিয়েছিলাম। এর ভিডিও আমার চ্যানেলে থাকবে, আপনারা অবশ্যই দেখবেন। আরেকটা জিনিস দেখাই, দেখুন আমার এই ছাদ বাগানের সঙ্গেই আমার নিচে একটি কুল গাছ আছে। সেই কুল গাছে কেমন পরিমাণ টক কুল হয়েছে দেখুন, একদম গাছ পুরো ভরে গেছে। এমনকি ওই কুল গাছটা আমার ছাদের উপরেও চলে এসছে, দেখুন দেখুন এই আমার ছাদ, এই ছাদের উপরেও কিন্তু আমার এই কুল গাছটি চলে এসছে। চলুন আরেকবার আপনাদেরকে পুরো ছাদটাকে ভালোভাবে দেখিয়ে দিই। আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, দেখুন এখানে যে স্ট্রবেরি গাছটা বসেছিলাম সেই স্ট্রবেরি গাছে কিন্তু অলরেডি সব ফুল চলে এসেছে, দেখুন স্ট্রবেরি গাছে ফুল চলে এসেছে এবং একটা ছোট্ট ফলে কিন্তু আস্তে আস্তে পরিণত হচ্ছে। এবং এই স্ট্রবেরি গাছ থেকে আমি নতুন কীভাবে স্ট্রবেরি গাছ করা যায় স্ট্রবেরি রানার থেকে তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু দেখে নেবেন। আপনি একটি স্ট্রবেরি গাছ এনে বাড়িতে 100টি স্ট্রবেরি গাছ তৈরি করে নিতে পারবেন খুব সহজ, একদম সহজ পদ্ধতি। আমার চ্যানেলে ভিডিও আছে দেখবেন, আর এই ভিডিও ডেসক্রিপশানে তার লিংক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো দেখুন কীভাবে এইখানে বস্তার মধ্যে আমি পেঁয়াজ বসিয়েছি, অল্প জায়গার মধ্যে কীভাবে বেশি পেঁয়াজ চাষ করা যায় এর ভিডিও আমার চ্যানেলে থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমার ছাদ বাগানে যতগুলি শাক সবজির গাছ দেখালাম প্রত্যেকটি গাছ কীভাবে বসাতে হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব ভিডিও বানানো আছে, পরপর সব আমি আমার চ্যানেলে আপলোডিং করব, আপনারা দেখবেন। অবশ্যই আপনারাও আপনাদের ছাদে এইভাবে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করতে পারবেন। তো আপনার মূল্যবান সময়টি দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও নিয়ে।